হ্যালো এভরিওয়ান, এনসি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড গত লেকচারে আমরা ইফএলস রিলেটেড কিছু প্রোগ্রাম দেখেছিলাম। অ্যান্ড আজকে আমরা দেখব যে কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা ইফএলস বাদও আরেকটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে সুইচ। ওকে, তো সুইচও হচ্ছে ইফএলসের মতোই, একটু ডিফারেন্স আছে, তো সেটা আজকে আমরা দেখবো। তো সুইচের সাথে যেগুলো রিলেটেড কমান্ড সেটা হচ্ছে সুইচ, কেস। ওকে, এ দুটো হচ্ছে কম্পালসারি, আমরা সুইচ ইউজ করলে আমাদের কেস ইউজ করতে হবেই, আর এ দুটো হচ্ছে অপশনাল, ব্রেক অ্যান্ড হচ্ছে ডিফল্ট। ওকে, তো এইগুলোর যদি আমি জেনারেল একটা ফর্ম দেখি, এই যে প্রথম হচ্ছে সুইচ লিখবো আমরা, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, এখানে হচ্ছে ভেরিয়েবল নেমটা লিখতে হবে আমাদের। ওকে, দেন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে হচ্ছে কেস দিয়ে এখানে ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ এই ভেরিয়েবলের মান যেটা সেই ভ্যালুটা এখানে দিতে হবে। যদি এটা ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা মানে রান করবে, অ্যান্ড যদি না হয় তাহলে আবার এটা যাবে, এটা যদি ট্রু হয় তাহলে এটাতে রান করবে, এটা না হলে এটা ট্রু হলে এটাতে রান করবে, এরকম যাবে। এবং এবং মানে অ্যাটলিস্ট সবার শেষে হচ্ছে, যদি কোনোটাই যদি মানে ট্রু না হয় দেন হচ্ছে ডিফল্ট যেটা সেটা আমাদের রান করবে। তো আমি যদি এটা একটা প্রোগ্রামে দেখি, আমি কোড ব্লকস ওপেন করলাম, তো আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম সেটা হচ্ছে ভাওল বের করার। তো ভাওল বের করার যে প্রোগ্রামটা ইফেলসে করেছিলাম সেটা আমরা সুইচ দিয়ে করব। তাহলে আমরা এখানে ইনক্লুড স্টেডিয়াম.h void main। ওকে, তো এখন আমরা কি করব যে ইউজার থেকে একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে বা ক্যারেক্টার নিব, ঠিক আছে? ক্যারেক্টারটা এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা আমরা দেখব। তো এটা যদি আমরা করতে চাই, তো সর্বপ্রথম আমাদের ক্যার টাইপের একটা ভেরিয়েবল নিতে হবে। সাপোজ আমি সিএইচ নিয়ে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিই, প্রিন্টএফ অ্যান্ড প্লিজ এন্টার এন্টার অ্যান অ্যালফাবেট। ওকে, দেন হচ্ছে স্ক্যানএফ ফাংশন ইউজ করে আমরা ভেরিয়েবলটাকে নিয়ে নিব, পার্সন অফ সি অ্যান্ড অ্যান সিএইচ। ওকে, তো সর্বপ্রথম আমরা হচ্ছে ইউজারকে বলে দিব প্লিজ ইন্টার অ্যান অ্যালফাবেট, অ্যান্ড ইউজার একটা অ্যালফাবেট আমাদেরকে মানে ইন্টার করবে। দেন হচ্ছে আমরা কী করবো, স্ক্যানএফ ফাংশন দিয়ে সিএইচ ভেরিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করেছি সেটাতে আমরা নিয়ে নিব। ওকে, তার দেন হচ্ছে আমরা চেক করবো যে এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো এটা কিন্তু আমরা গত লেকচারে দেখেছিলাম ইফেলসের মাধ্যমে। যদি আমি এখানে দেখি, যদি খেয়াল করুন, আমরা কিন্তু সেম টু সেম ইফেলস এটা আমি গত লেকচারেই দেখেছিলাম। আমরা কী করতে পারি যে সেম টু সেম আমি সিএইচ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, দেন হচ্ছে আমি ইফ দিয়ে চেক করলাম যে এটা এ কি না, যদি হয় তাহলে ভাওয়েল, যদি না হয় তাহলে ই কি না তাহলেও ভাওয়েল, এগুলো আমরা সবগুলো চেক করেছিলাম, করে লাস্ট পর্যন্ত যদি একটা না হয় তাহলে হচ্ছে এলস দিয়ে বলেছিলাম যে প্রিন্ট করতে কনসোনেন্ট। ওকে, দেন এই প্রোগ্রামটা আমি এখন সুইচ দিয়ে করব। তো আমি এখানে লিখবো সুইচ, সুইচ এখানে হচ্ছে ভেরিয়েবলের নাম দিতে হবে, তো ভেরিয়েবল নাম হচ্ছে সিএইচ। ওকে ওকে, তো এটা হচ্ছে আমার সুইচের কমান্ড। যেন আমি কেস বাই কেস দেখবো, তো কেস দিব, কেসের পরে আমি দেবো যে এই যে সিএইচ সেটা কি এ কি না, যদি এ হয় দেন একটা কুলন হবে এখানে, তাহলে এখানে আমার যে স্টেটমেন্টটা হবে সেটা হচ্ছে আমার প্রিন্টএফ, এখানে আমি দিব হচ্ছে ভাওয়েল। ওকে, দেন আমি যদি এটা না হয় তাহলে আমি আবার একটা কেস নেব, কেস যদি ই হয় তাহলে হচ্ছে প্রিন্টএফ, এটা আমি ভাওয়েল প্রিন্ট করব। ওকে, এটা না হলে আমি আবার কেস ইউজ করব আই প্রিন্টএফ ভাওয়েল আই ই এ ই আই ও প্রিন্টএফ ভাওয়েল। ওকে, অ্যান্ড সবার শেষে হচ্ছে আমার কি আছে, কেস ইউ, তাই তো? ওকে, প্রিন্টএফ ওকে। তাহলে আমি এখানে জাস্ট ইফএলসের মতো কাজটা করেছি, জাস্ট কেস বাই কেস। ওকে, তো এটাকে আমি কাজ করি, এটাকে আমি এখানে গিয়ে এই যে এটাতে ক্লিক করলে সোর্স কোড ফরম্যাটে, তাহলে এটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, তাহলে ক্লিক করলাম, এই যে আমার এখানে একটা ফরম্যাটিং চলে আসছে। ওকে, ফরম্যাট বলতে মানে এগুলো এই যে কেসগুলো সব একই সাথে, আর এগুলো হচ্ছে একটু ভিতরে ভিতরে এরকম আর কি। ওকে, দেন আমি যদি এটাকে লাস্ট সবার শেষে যদি আমি ডিফল্ট ইউজ করতে চাই, মানে যদি এই একটাও যদি কেসে না ঢুকে তাহলে হচ্ছে আমি ডিফল্ট যদি লিখতে চাই, তো ডিফল্ট করার জন্য অ্যান্ড ডিফল্ট ডিফল্ট দিয়ে এখানে কুলন। আচ্ছা, আমার এখানে কিন্তু একটু আমি কুলন দিইনি, কুলন দিতে হবে।
ওকে, অ্যান্ড ডিফল্ট যদি হয়, মানে ডিফল্টের কি হবে যদি একটা না হয় তাহলে অবশ্যই আমার printf consonant consonant ওকে। তাহলে আমি যদি এটাকে রান করি প্রোগ্রামটাকে, এই যে প্লিজ ইন্টার অ্যান অ্যালফাবেট বলতেছে, তো আমি এখানে যদি এ দিই, ওকে আচ্ছা এ না দিয়ে আমি সর্বপ্রথম জেড দিই, তো জেড হচ্ছে আমার কি দেখাচ্ছে, এই যে কনসোনেন্ট দেখাচ্ছে। ওকে কিন্তু আমি যদি এখানে, এখানে যদি আমি এখানে এ দিই, ঠিক আছে স্মল এ দিলাম, তো এখানে যদি আমি ইন্টার করি, এখানে কারণ ভাওয়েল 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 এবং কনসোনেন্ট সবগুলো দেখাচ্ছে, আর মানে কি আসলে যখন এ দিয়েছি তখন এটা ঢুকবে, ঢুকার পর এখানে ভাওয়েল প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার এটা তো ঢুকবে। কারণ কি, কারণ হচ্ছে এই ফেলস কি একবার যদি একটাতে ঢুকে যায় আরেকটাতে ঢুকে না, কিন্তু সুইচে কিন্তু এরকম না, সুইচে হচ্ছে আমাদের যখন এটা সত্য হয়েছে তো এটাতে ঢুকবে, ঢুকে প্রিন্ট করে এবং পরটাতে ঢুকবে, ঠিক আছে, এবং পরটা যতগুলো আছে সবগুলো প্রিন্ট করাবে। এর জন্য আমার যা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্রেক, ঠিক আছে, ব্রেক কমান্ডটা আমাদের ইউজ করতে হবে। আমি এখানে লিখে দিয়েছিলাম যে ব্রেক ইউজ করবো, যে ব্রেক, তো ব্রেক মানে হচ্ছে যদি এইটাতে আমি ব্রেক করে দিই, সাপোজ আমি এখানে ব্রেক দিয়ে দিই, ওকে এর মানে হচ্ছে যদি এটাতে ঢুকে ঢুকে যদি ভাওয়াল প্রিন্ট করে, দেন ব্রেক করা মানে এই সুইচ পুরো সুইচ থেকে বের হয়ে যাওয়া। ওকে এবং প্রত্যেকটা যদি আমি ব্রেক দিয়ে দিই, আমি এটাকে জাস্ট কপি করে, ওকে আমি প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি, এখন আমি রান করি, এই যে এখন আমার ইন্টারনাল অ্যালফাবেট আমি এখন এ দিই, এই যে ভাওয়াল জাস্ট একবারে দেখাচ্ছে। ওকে দেন আমি আবার কিছু দিই, আমি এখানে এফ দিই, তো অবশ্যই এটা কনসোনেন্ট, এই যে কনসোনেন্ট। আমি আরেকবার ট্রাই করি, আমি ও দিলাম, এটা ভাওয়াল, এই যে ভাওয়াল। ওকে তো এইভাবে দুই ধরনের হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট আছে আমাদের কাছে, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে সুইচ, ঠিক আছে। তো গত লেকচারে যে প্রবলেমগুলো আমরা করেছিলাম ইফ এলস দিয়ে, অবশ্যই আপনারা এগুলো সুইচ দিয়ে করার চেষ্টা করবেন। ওকে তো আজকে এতটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ওকে ধন্যবাদ।